পল্লবী বাজারে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী শ্রীমঙ্গল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আবুল ফয়সাল মোহাম্মদ মাহবুব সুমেলার উদ্যোগে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে নগদ 1 লক্ষ টাকা অর্থ প্রদান করা হয়েছে। বুধবার 19 এপ্রিল দুপুরে শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক AFMM হিমেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজুদেব রিটন, ছাত্রলীগ কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ উদ্দিন জীবন, নওয়াজ রেদওয়ান, মোহাম্মদ ইমরান হোসেন অঙ্কন দাস সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা। এ বিষয়ে আবুল ফয়সাল মোহাম্মদ মাহবুব সুমেল গণমাধ্যমকে জানান, আমার হৃদয়ে সবসময় জাগ্রত থাকে আমাদের সমাজের হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী কিছু করার, তাই আজ তাদের মধ্যে নগদ 1 লক্ষ টাকা বিতরণ করেছি আমি। তিনি আরো বলেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও গরিব দুঃখীদের নিয়ে আরো বড় কিছু করার ইচ্ছা আছে আমার। আমি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সর্বদা ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। সুমেল ভাইয়ের ঈদ উপহার পেয়ে আমরা আন্তরিকভাবে অনেক আনন্দিত এবং উপকৃত হয়েছি। ভবিষ্যতে এরকম সহযোগিতা করার জন্য আরো উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। ওনার জন্য আমি অন্তর থেকে দোয়া করি, ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য, ভবিষ্যতে যাতে আমাদের মতো অসহায় মানুষদেরকে আরো বিশালভাবে সহযোগিতা করতে পারে। একে আমরা গরিব টাঙ্গালির গান হতাম, আল্লাহ সহায় দোয়া হতাম, মানে আল্লাহ সফলতা করতাম, এটা গেলে গেছে আমরা গান হতাম। তিমির বণিক, মৌলভীবাজার, NAN TV।